বেরিয়ে পড়লাম আমরা শুভঙ্কর গেস্ট হাউস থেকে, পাঁচ বাইকার উইথ বিলিয়ন। ওহে 11 তারিখ কো এক বাইক ইতনা না রাইডার কা বড়া বড়া ইতনা মোটা মোটা চাকা থা গাড়ি কা। আমরা একটু জ্যামে আটকেছি এখানে, চলো আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে তোমরা। ও নমো পার্বতী পতে, হরে হরে মহাদেব। আজ আমরা মাইতন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, শুভঙ্কর গেস্ট হাউস থেকে বেরিয়ে। আমাদের বাহনরা সব প্রস্তুত আর আমরাও সব রেডি, বেরোবো বলে। এবার শাহবাবু বড়, আমাদের পটলাবাবু, পার্থবাবু, গৌরববাবু, ডিজে ভয়, শর্মিষ্ঠা, সায়ন্তনী, বিক্রমদা আর আমি তন্ময়। রেডি সেডি গো। বেরিয়ে পড়লাম আমরা শুভঙ্কর গেস্ট হাউস থেকে, পাঁচ বাইকার উইথ বিলিয়ন। অপরূপ দৃশ্য, মাইতন থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন সময় সকাল 6:05। এইখানটা রাস্তা তৈরি হচ্ছে বলে বেশ ভালোই অফ রোডের মজা আমরা নিয়ে নিলাম হালকা করে। সামনে যাই একটু বাবা, সামনে আবার পথচারী যাচ্ছিলেন। হালকা কুয়াশা করে রয়েছে, তার মধ্যে সুজি মামার দেখা পেয়েছি আমরা, বেশ ভালো লাগছে। হালকা শীতের আমেজ আছে, তার মধ্যে দিয়ে আমরা পাঁচ রাইডার উইথ বিলিয়ন এগিয়ে চলেছি। আমরা এখন NH19 উপর উঠলাম, আজকের আমাদের ফার্স্ট টোল প্লাজা, মাইতন টোল প্লাজা। এইখানে রাস্তাটাও হালকা খারাপ আছে, তোমরা বন্ধুরা যারা আসবে একটু দেখে আসবে। এই সময় এখন এখানটা রাস্তা হচ্ছে নতুন করে, হালকা ঠান্ডার আমেজ গায়ে মেখে শিশির ভেজা রাস্তার উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। পাশ দিয়ে আমাদের বন্ধুরা হালকা করে আমাকে ওভারটেক করে বেরিয়ে গেল। কুয়াশার বুক চিরে আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। একদিকে সূর্য, সামনে খালি রাস্তা, তার মধ্যে আমাদের পাঁচ বাইকার চলেছি আমরা এগিয়ে। সবাই বলে যে তোদের সুখে থাকতে ভূতে কি লয়, কি দরকার তোদের বাইকে করে এত লম্বা রাইড করবার, তোরা তো ট্রেনে বাসে আরামে যেতে পারিস। তারা এটা বোঝে না যে বাইকে করে যাওয়া আমাদের কত আনন্দের ব্যাপার। বাইকের দুই চাকা আমাদের দুই পা, বাইকের ইঞ্জিন আমাদের হৃৎস্পন্দন, বাইকের মিরার হচ্ছে আমাদের পেছনের চোখ, আর বাইকের হেডলাইট হচ্ছে আমাদের সামনের চোখ। আমরা থ্রটল দিই আর দৌড়ই, আমরা বাইক লাভার্স, তাই আমরা রাইডার। এই যে আনন্দ, এই যে সকালবেলা ভোরবেলা সূর্য দেখার আনন্দ, ভোরবেলা কুয়াশার বুক চিরে রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার আনন্দ, দুপুরবেলার আনন্দ, সন্ধেবেলায় যে সূর্যাস্ত দেখার আনন্দ, রাস্তায় ধাবাতে বা চটিতে দাঁড়িয়ে চা খাবার খাবার আনন্দ, সেইটা তো আর যারা ট্রেনে বাসে যায় তারা পায় না। সেই জন্যেই আমরা বাইক লাভার্স, তাই আমরা রাইডার, জিও রাইডার্স। রাস্তায় যেতে যেতে সকালবেলা চায়ের ব্রেকে আমরা দাঁড়িয়েছি রাস্তার ধারে চায়ের দোকানে। সকালবেলায় ঠান্ডায় গরম গরম চা, আহা কি আনন্দের ভাগ হবে না। দাদা এই জায়গাটার নাম কি? আসানসোল পুরানা স্টেশন NH2। এই যে গরম চা, আহা খুবই সুন্দর চা করেছেন, খেয়ে খুবই ভালো লাগলো।
বিক্রম দা কেমন লাগলো চাটা? চাটা ভালো লাগলো চাটা খেয়ে দেখলাম, অনেকক্ষণ আগে নিয়েছিলাম, ব্লগ শুট করতে করতে ফটো তুলতে তুলতে চাটা ঠান্ডা হয়ে গেছে। যা তাহলে আর এক কাপ হোক। হ্যাঁ, খাওয়ার পরে দেখলাম যে চাটা খুব ভালো হয়েছে, চাটা ভালো হয়েছে, তার জন্য ঠিক করলাম যে আর একবার নেবো। তারপরে ভালো চাটা, ভালো ওইদিকে যে চা খাচ্ছিলাম, চিনি আর দুধ, চিনি আর দুধ, চায়ের কোনো গল্প নেই। তারপর আমাদের রাইডার গার্ল বাহি চা বিস্কিট খাচ্ছে, কেমন লাগছে ম্যাডাম? নাও নাও খাও খাও খাও। আর আমাদের পটলা বাবু, পটলা বাবু জি, আমাদের কি হলো, কেমন লাগছে চাটা? ক্যারামিনেটি চাই লাভার দারুণ করেছে চাটা কিন্তু। ভৌরভ ভালো খেতে, मैं राकेश कुंवर, कल्ला मोर बाईपास हाईवे NH2 आसनसोल। जब से मैं ये चाय दुकान खोला हूँ, प्राय यहाँ मैंने मिलिट्री का गाड़ी जितना राइडर जाते हैं प्राय यहाँ रुकते हैं, इसलिए कि हम उन लोगों के साथ इतना अपना जैसा व्यवहार करता हूँ। कोई आता है, मान लीजिए नींद है, थकान है, तो उन लोगों के लिए हम अपना पीछे में चौकी दुगल रख दिया हूँ, एक दो घंटा रेस्ट करके मुँह हाथ धो के फ्रेश होके फिर यहाँ से वो अपना निकलते हैं। हमारे तरफ से जितना हो सकता है हम उन लोगों के लिए हेल्प, हर चीज़ के लिए सुविधा, अच्छा चीज़ अपना दुकान से बिक्री करके खिलाता हूँ, किसी को कोई परेशानी ना हो। यही मेरा असूल है कि कोई भी मैंने कस्टमर मेरा आता है वो भगवान के रूप, लक्ष्मी के रूप आता है, उन लोगों के साथ मेरा अच्छा व्यवहार रहे, अच्छा मेरा रिश्ता रहे, जो फिर दोबारा इस रास्ता से जाए तो मेरा दुकान देखे जरूर ठहरे और निश्चय आते हैं। इसलिए कि मेरा जो व्यवहार है, यदि रॉन्ग साइड में जाएंगे तो रॉन्ग साइड से यू टर्न करके कल्ला मोड़ से मेरे दुकान में आके चाय पी के मेरे से बात करके फिर वो अपना जहाँ जाना होता है वहाँ वो जाते हैं। अच्छा, वो वाला थोड़ा किस्सा बुलाइए, आपका कुछ दिन पहले जो बाइकर्स आए थे, वो 11 तारीख को एक बाइक इतना ना राइडर का बड़ा बड़ा इतना मोटा मोटा चक्का था गाड़ी का, 35-40 को राइडर का गाड़ी एक बार रुका, हम घबरा गए कि इतना गाड़ी मेरे दुकान पर रुका, इतना अनेक प्रकार का आवाज कर रहा था राइडर गाड़ी का। सब लोग रुका, चाय पिया, पानी लिया, मुंह धोया, उसके बाद चाय बिस्कुट खाया, चाय बिस्कुट खा के फिर यहाँ से তোমরা বন্ধুরা যখন এখানে আসবে তখন অবশ্যই ক্যারামিনেটি চা লাভার্স এর চায়ের দোকানে, ওখানে চা টেস্ট করে যাবে, খুবই সুন্দর চা করেন উনি। আমরা ক্যারামিনেটি চা লাভার্স এ চা খেয়ে আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্য বাড়ির উদ্দেশ্যে। পুরো এখনো কুয়াশা হয়ে রয়েছে চারিদিকে, এখনো কুয়াশা, দারুণ লাগছে চালাতে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আমরা রানীগঞ্জ পৌঁছে গেছি, রানীগঞ্জ ছেড়ে আমরা এখন এগিয়ে চলেছি, আমরা এখন মন্ডলের ওপর দিয়ে যাচ্ছি। মন্ডলের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম আমাদের বাগারকে একটু খাওয়াবার জন্যে, বাঘারও পেট ভর্তি করে খাইয়ে দেওয়া হয়েছে, বাঘাও খুব খুশি হয়ে দৌড়চ্ছে আমাদের সাথে সাথে। বাঘাও ওর জীবনের এখনো পর্যন্ত সব থেকে বড় রাইড করলো, করলো নয় করছে, টিল নাও এখনো পর্যন্ত করছে ওর জীবনের সব থেকে বড় রাইড। সামনে আবার এক টোলগেট, কি বিশাল লোড নিয়ে চলেছে, আমরা একটু জ্যামে আটকেছি, এখানে জ্যাম কাটিয়ে দেখি এগিয়ে যাওয়া যায় নাকি। এই সাবধানে বসবে, হ্যালো
আরে তারা কোথায় গেল? তাহলে নেবে দাঁড়াও, বাথরুমে গেছে। এই যে প্রিয়াঙ্কা ম্যাডাম আর আমাদের রাইডার গার্ল আদিশ্রী পাহি জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, কো রাইডাররাও দাঁড়িয়ে আছেন এখানে। প্রচণ্ড রাস্তায় জ্যাম, সেই জ্যাম কেটে আমরা ধীরে সুস্থে এগিয়ে চলেছি। দাদা এইটা গিয়ে ব্রিজে উঠবে তো? চলো যাওয়া যাক। প্রচণ্ড জ্যাম কাটিয়ে আবার আমরা এগিয়ে চলেছি NH-19 ধরে আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের বাড়ির উদ্দেশ্যে। জ্যামেতে আর রোদেতে পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছিলাম, গিয়ে বাজার মতো। আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি, এইখানে আমরা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট সারবো। তার সঙ্গে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। আমরা এখন শক্তিগড় পৌঁছেছি, শক্তিগড়ে আমরা আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচার দোকানে সকালবেলার ব্রেকফাস্ট করব। আর সকালবেলার ব্রেকফাস্ট এটা সকালবেলা দুপুরবেলা দুটো একসঙ্গে খাওয়া হয়ে যাবে আমাদের। চলো আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে তোমরাও। দাদা এই জিনিসটা কি? সরপুরিয়া মাখা সন্দেশ। আর এটা ছানার কেক। এই যে আমাদের সব কো রাইডার আর প্রিয়ান সব বসে রয়েছে, সবার অর্ডার দেওয়া হয়ে গেছে। বিক্রমদা অর্ডার দিয়েছিল, আসবার সাথে সাথেই বিক্রমদা শুরু করে দিয়েছে। বিক্রমদার এত জোরে খিদে পেয়েছিল, তাই তো বিক্রমদা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। চলো আমাদের শাহবাবুর ইনসুলিন নেওয়ার টাইম হয়ে গেছে। আমাদের বৌদির অর্ডার দিয়েছে ইডলি আর সাম্বার। আমাদের ডিজে বয় গৌরব, এর সাথে আছে মিহিদানা। আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম আর রাইডার গার্ল পাহি অর্ডার দিয়েছে মশালা ধোসা। শুধু মশালা ধোসার ধোসাটার একবার সাইজটা দেখো, কি বিশাল ধোসাটা। সঙ্গে দিয়েছে সাম্বার আর চাটনি। আজকের এই ট্রিট সপ্তশ্রীর পক্ষ থেকে আমাদের সমস্ত কো রাইডার এবং প্লেয়ারদের। কারণটা তুই বল, কি কারণ? কারণ হচ্ছে দাদার বার্থডেটা কিছুদিন আগেই চলে গেছে, আমরা কোনো সেলিব্রেশন করার সুযোগও পাইনি, আর দাদা বলেও নি। আজ দাদা আমাদেরকে সবাইকে ব্রেকফাস্টে ট্রিট দিচ্ছে, থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। যা সব খিদে পেয়ে গেছে, সব গপা গপ মশালা দোসা ভাঙছে আর মুখে পুড়ছে। দেখো পুরো পুরো বাড়ি সাবাস। প্রিয়াঙ্কা ম্যাডাম যা ধপাং করে পুড়ে দিল একেবারে মুখের মধ্যে। বড় কিরম খিদে পেয়েছিল আমাদের তন্ময় বাবুর কিছুদিন মাত্র। তো আমরা এই কাশি থেকে ফিরছিলাম, ফেরার সময় যে এমন দেখে এমন মনে হচ্ছে যেন কতদিন ঘুমায়নি বাচ্চাটা। বাচ্চা মানুষের মধ্যে হাত পা ছড়িয়ে ঘুম ডাক ডাকানো শুরু করে দিয়েছে। মাইতনের নেবে, মাইতনের হোটেলে পৌঁছে, মাইতনের হোটেলে পৌঁছিয়া ওই তো বলে কাশি থেকে আসার সময়। আর আমরা সবাই কালকে মাইতনের ড্যামের জলে স্নান করতে গেছিলাম, আর কালকে তন্ময়বাবু বলছে যে আমাকে ডাকতে পারতে, যে রাত্রে জ্বরে কাঁপছি বলছি, তাই যে আমাকে সকালে যদি আগে ভাগে বলতে আমি তাহলে সকালবেলা স্নান করতাম না। স্নান না করে আমিও তোমাদের সঙ্গে যেতাম স্নান করতে। আমারও মশালা ধোসা এসে গেছে, সবার শেষে আমি পাচ্ছি। দেখা যাক কীরকম হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। সাম্বার দিয়ে খেয়ে দেখি আগে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, যেমন সাইজ। এখন আমি এখানকার ল্যাংচা টেস্ট করে দেখছি কীরকম লাগছে। দারুণ। আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচার দোকানে আমরা ব্রেকফাস্ট করে এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে।
আমরা এখন এগিয়ে চলেছি, আমাদের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলেছি। সামনে দেখা যায় টোল প্লাজা। জয় শ্রীরাম। আমরা এখন পালসি টোল প্লাজা ক্রস করে এগিয়ে চলেছি ডানকুনির উদ্দেশ্যে। আমরা আমাদের এই অযোধ্যা বেনারস ট্রিপের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তাই আমাদের সবার মন খুবই ভারাক্রান্ত। যত আমরা বাড়ির দিকে এগিয়ে চলেছি তত মনে হচ্ছে এই যাত্রা যেন শেষ না হয়, আমরা যেন আরও এগিয়ে চলি নীল আকাশের নিচে, কালো পিচের ওপর দিয়ে বাতাসকে চিরে সুদূর কোথাও হারিয়ে যাই। এই সময়টা থেমে যাক এখানেই, কিন্তু বন্ধুরা, যার শুরু আছে তার তো শেষও আছে, তাই এই ট্রিপটা যতটা আনন্দ নিয়ে উৎসাহ করে বন্ধুদের সাথে শুরু করেছিলাম ঠিক ততটাই মন ভারাক্রান্ত করে এই ট্রিপ শেষের পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা কোনোদিন চিন্তাও করিনি যে বাইকে করে আমরা অযোধ্যা বেনারস এতখানি লং জার্নি করব, কিন্তু সেটাই আমরা আমাদের বাঘাকে সাথে করে করছি। যখন আমাদের আরও বয়স বাড়বে আমাদের স্মৃতিতে বারে বারে ফিরে আসবে বাঘাকে নিয়ে আমরা অযোধ্যায় রামের পাড়ায় এবং বারাণসীতে বাবা বিশ্বনাথকে দর্শন করে এসেছি। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডানকুনি পৌঁছে যাব, যেখানে পৌঁছে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে বিদায় নেব। বিদায় নিয়ে আমরা আমাদের যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে বন্ধুরা, আর কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডানকুনিতে। আর সবার শেষে আর একজনের কথা না বললে তো আমাদের এই পুরো জার্নিটা শেষই হবে না। সে হচ্ছেন আমাদের দ্য গ্রেট সাহা বাবু, আমাদের বিশ্বজিৎ সাহা। সত্যি এই 64 ইয়ার্স ওল্ডে তিনি আমাদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে এই এতখানি জার্নি বাইক নিয়ে করেছেন। সত্যি তাকেও আমাদের তরফ থেকে একটা কুর্নিশ জানাই। সাদা, থ্যাংক ইউ তোমার সাপোর্ট এবং তোমার গাইডেন্সের জন্যে। সত্যি তুমি অসাধারণ, তুমি দ্য গ্রেট সাদা আমাদের কাছে, আমাদের প্রিয় জেঠু। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আর তিনজনের কথা বলতে চাই। তারা হলো প্রথম আমাদের বিক্রমদা, যিনি এই ট্যুরে আমাদের সব দিক থেকে সাহায্য করেছেন। যা কোনো কিছু লাগবে, বিক্রমদা এইটা লাগবে, বিক্রমদা আজকে এইটা খাবো, একটু রান্না করো, বিক্রমদা তাই হাসি মুখে আমাদের আমাদের অত্যাচার সহ্য করে সেগুলো আমাদের সঙ্গে মজা করে করেছেন। এবং তারপরে গৌরব, সত্যি গৌরব আর পার্থকে আমি যত দেখেছি তত অবাক হয়ে গেছি, এত কম বয়সে এতখানি দায়িত্ববোধ, এতখানি যত্নশীল বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমরা খুব ভাগ্যবান যে গৌরব আর পার্থ আমাদের সঙ্গে ছিল। এই পুরো ট্যুরটা প্ল্যান করা, পুরো ট্যুর ম্যানেজমেন্ট করা, কোথায় কী হবে না হবে সমস্ত কিছু সঠিকভাবে দেখাশোনা করে ওরা আমাদেরকে সাথে নিয়ে এতদূর পর্যন্ত ঘুরে আসলো। সত্যি অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদেরকেও। ডানকুনি টোল প্লাজা আগিয়া। ওই যে সব আমাদের দাঁড়িয়ে রয়েছে ওখানে, জল খাও, যা খুশি খাও। এই আমরা ডানকুনি টোল প্লাজায় পৌঁছে গেছি। ডানকুনি টোল প্লাজায় আমরা একটা ছোটো ট্রিপেক নিয়ে নিচ্ছি, আর এখান থেকেই আমরা আমাদের টিমের সঙ্গে থেকে আলাদা হয়ে যাব। আমরা যাব মৌরিগ্রাম হাওড়া, আর ওরা যাবে কলকাতার বিভিন্ন জায়গায়, কেউ দমদম, কেউ আদার্স অন্য জায়গায়। তো ঠিক আছে, এখান থেকেই আমরা সবাইকে টাটা করে দেবো, করে দিয়ে আমরা ওদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ট্রিপে। ঠিক আছে, চলো আপাতত চাটা খাই, তারপর যখন ওদের সঙ্গে টাটা করব তখন আবার তোমাদের সঙ্গে আমরা ভিডিওতে দেখাবো। এই চা স্টলে আমরা এখন চাটা খাবো, সবাই এখানে আড্ডা মারছে একটুখানি।
এই ট্রিপের লাস্ট আড্ডা এখানটা একটু করে নিচ্ছে। হ্যাঁ আমাদের দাদা আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। পার্থ থ্যাংক ইউ ভাই, এরকম একটা ট্রিপ উপহার দেওয়ার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আবার তো হবেই, অবশ্যই হবে, আবার বছর বছর তিন চারটে করে হবে। এখনই বলে দাও কবে কোথায় হচ্ছে, কবে হচ্ছে বলেটা? জেঠুর খুব ইচ্ছা হয়েছে পাহাড় জার্নি করতে, আমারও পাহাড়ে খুব মন চাইছে। তো নেক্সট ট্রিপ কিন্তু পাহাড়ে, মানে নেক্সট বড় ট্রিপ কিন্তু পাহাড়ে হচ্ছে, ছোট করে লেগে থাকেই, নেক্সট বড় ট্রিপ কিন্তু পাহাড়ে হচ্ছে। আর গৌরবের কি খবর? আর আমি আমি একটা কথা বলতে চাই এখানে, আমি একটা লাস্ট কথা বলতে চাই এই কারণেই যে আমরা যারা রাইড করছি বাইক চালাচ্ছি তাদের তো অসংখ্য ধন্যবাদ, মানে নিজেরাই নিজেদের ধন্যবাদ দিয়ে নিচ্ছি, কিন্তু তাদের থেকে বড় সব থেকে বড় ধন্যবাদের প্রাপ্য হচ্ছে আমাদের পিলিয়ন রাইডাররা, যারা আমাদের এই ট্রিপ কমপ্লিট করতে পুরোপুরি সাহায্য করেছে, পুরোপুরি কোঅপারেশন করেছে। আমি বলছি কিছু, এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, এখন যদি পিলিয়নদের প্রশংসা না করে বাড়িকে কিন্তু আর খাবার জুলবে না। তার জন্য কিন্তু পুরো আট রাত ন দিনের ট্রিপে এখন বৌদির কথা মনে পড়েছে, বলেই দিয়েছে আমাদের সমস্ত বৌদি, আরে আমাদের যে আমাদের তাদের কথাও বলেছি। তুমি আমাদের কথা বলছো কেন? তুমি নিজেরটা বলো না, কথা বলতে হবে না, কথা বলতে হবে না। বৌদি বলে দিয়েছে দাদা, কিন্তু বৌদি কিন্তু শেষ পর্যন্ত কোলে তুলেছিল, আর সেটা প্রমাণ কিন্তু আমার কাছে আছে, সেটা কিন্তু দাদার কাছে হবে। তোমরা এই ব্লগটা যখন শেষ হবে তখন বৌদি চলো 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 হেডব্যাক করো। ধন্যবাদ তোমাদের সবাইকে, আবার দেখা হবে, হ্যাঁ নেক্সট রাইডে অবশ্যই দেখা হবে। হ্যাঁ সাবধানে যেও, ঠিক আছে বিক্রম দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নেক্সট ট্রিপে যে রেডি হই, অবশ্যই অবশ্যই, কাল থেকে শুরু হবে গৌরব, চলো আবার 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 যাবো, মানে তোমার অপেক্ষা থাকো, আবার এর থেকে ভালো ভালো ট্রিপ দেবো তোমাকে। ঠিক আছে সাদা, সাদাকে তো মানে যতবার ধন্যবাদ জানাবো যত সাবাসি দেবো তত কম, সাদা এইভাবে যে আমাদের গাইড করে আমাদের সঙ্গে এসেছে এটাই অনেক, গাইডের থেকে আমাদের সঙ্গে এসেছে। ঠিক আছে সাবধানে যাবে, হ্যাঁ বাড়ি পৌঁছে সবাই জানিয়ে দেবে, মেসেজ করে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনে ফোনে পরে কথা হবে কিন্তু প্রথমে মেসেজটা সবাই করে দিও। কটকা বাবু থ্যাংক ইউ, ভালোভাবে থেকো, ঠিক আছে আবার পরের রাইডে দেখা হবে। হ্যাঁ সাইড কার বৌদির ঘুমানোর জন্য, শুয়ে পড়বে তাতে। ঠিক আছে ডানকুনি পর্যন্ত আপাতত ওদের সঙ্গে এতখানি, আবার ওদের সঙ্গে আমাদের দেখা হবে পরে, আর ওদের চলে যাওয়ার ভিডিওটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এতখানি এসে সবার সঙ্গে একসঙ্গে থাকবার পর এবারে খুবই মন খারাপ করছে, আর এই যে আমাদের বাউনরা, আমাদের বাউনরা এরাও আমাদের খুব সাথ দিয়েছে, খুব সাথ দিয়ে এরাও আমাদের সঠিকভাবে নিয়ে গেছে এবং ফেরত নিয়ে এসেছে, এদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের বাউনদের জন্যে, একবার আমাদের বাউনদের জন্যে একবার হিপ হিপ হুররে। টাটা।